ঝড় বৃষ্টিতে কারেন্ট অফ, অন্ধকার বুথে চার্জার লাইট পৌঁছে দিল পৌরসভা। পৌরপ্রধান নিজে বিভিন্ন অন্ধকার বুথগুলিতে গিয়ে চার্জার লাইট তুলে দেন নিজে। আবহাওয়া নিয়ে আগেই সতর্ক করেছিল হাওয়া অফিস। আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছিল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে নির্বাচনের দিন সকাল থেকেই শুরু হয় বৃষ্টিপাত, সাথে প্রবল বেগে বইতে থাকে ঝোড়ো হাওয়া। বহু জায়গায় আতঙ্কিত হয়ে পড়েন ভোটাররা। বেশ কিছু ভোট কেন্দ্রের সামনে অস্থায়ী ছাউনি উড়ে যায়। দীর্ঘ সময় কারেন্ট অফ হয়ে থাকার কারণে কিছু কিছু জায়গায় দেখা যায় মোমবাতি জ্বালিয়ে ভোট গ্রহণ চলছে। একই অবস্থা লক্ষ্য করা যায় বনগাঁ পৌরসভা এলাকাতেও। কারেন্ট অফ, বুথে ভোটারদের অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে ভোট কর্মীদের। এরপরই উদ্যোগ নেওয়া হয় বনগাঁ পৌরসভার পক্ষ থেকে। বিভিন্ন বুথে যেখানে কারেন্ট না থাকার দরুন সমস্যায় পড়েছিলেন ভোটাররা, সেখানে চার্জার লাইটের ব্যবস্থা করা হয় পৌরসভার পক্ষ থেকে। পৌরপ্রধান নিজে উপস্থিত থেকে লাইটগুলি তুলে দেন বাহিনীর জওয়ানদের হাতে। এই বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। মাঝে ঝড় বৃষ্টিতে একটু সমস্যা দেখা দেয়। কিছু কিছু জায়গায় কারেন্ট না থাকার কারণে সমস্যায় পড়েন ভোটকর্মী থেকে শুরু করে ভোটাররা। এরপরই পৌরসভার উদ্যোগে আমরা চার্জার লাইটের ব্যবস্থা করি। এই বিষয়ে পৌরপ্রধান আরো বলেন, বনগাঁ লোকসভার নির্বাচনের প্রত্যেকটা ভোটার আসছে, সেখানে গিয়ে তারা সুস্থ শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচন হচ্ছে, সকলে খুশি। তার মধ্যে বিড়ম্বনা, হঠাৎ ঝড় হঠাৎ বৃষ্টিতে কিছুটা থমকে গিয়েছিল, কারেন্টটা অফ হয়ে গেছিলো। সেইটা ইমিডিয়েট সলভ করার জন্য আমরা যেখানে যেখানে অন্ধকার রয়েছে সেখানে চার্জার লাইট দিয়ে সেই জায়গাটায় যাতে কোনোভাবে ইলেকশনে মানুষের ভোটাধিকার ব্যাহত না হয় আমরা সেটাকে পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা করেছি। এবং আমরা প্রতিটা জায়গায় আমি ঘুরছি, ঘুরে যাদের কোনো অসুবিধা না হয় নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, বুথে যে নির্দিষ্ট আইন মেনে সবাই চলে, এগুলো আমরা সবাইকে সতর্কীকরণ। জানা গেছে এদিন ঝড় বৃষ্টির কারণে বেশ সমস্যায় পড়েছেন সাধারণ ভোটার থেকে শুরু করে ভোটকর্মীরা। কিছু কিছু বুথের সামনে বৃষ্টিপাতের ফলে জল দাঁড়িয়ে যায়, তার কারণে সমস্যায় পড়তে হয়েছে ভোটারদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।